আল্লাহর হাবিব মিরাজ থেকে আসার পরে বেলালকে জিজ্ঞাসা করে, ও বেলাল কেমন কি আমল করো, তুমি হাঁটো জমিনে আওয়াজ হয় জান্নাতে। পয়গম্বরের সাহাবী হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি এমন কোন বড় আমল করি না, এমন কোন আমল করি না যে আমলের কারণে আল্লাহ আমাকে এত সম্মান দিয়েছে। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি ছোট্ট একটা আমল করি। বলে, কি আমল করো রে বেলাল? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমার যখন ওযু ছুটে যায়, ওযু যখন আমার ছুটে যায়, সঙ্গে সঙ্গে ওযু করে ওযু করি, ওযু করে মসজিদের মধ্যে ঢুকে, মসজিদের মধ্যে ঢুকে দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। আমার বাবার আওয়াজ দিন, তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ মনে হয় ফরজ, বলেন না কথা, ফরজ নয় ওয়াজিব নয়, তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ হল নফল, পড়লে সওয়াব না পড়লে কোনো গুনাহ নাই। সাহাবী হযরত বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ আদায় করি। আল্লাহর নবী বলেন, বেলাল, ও বেলাল রে, ওই তাহিয়াতুল ওযুর দুই রাকাত নামাজ পড়ার কারণে আল্লাহ তোমাকে এত সম্মান দিয়েছেন। আমল ছোট না বড়, আমল ছোট না বড় ছোট, কিন্তু আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, গ্রহণযোগ্য হয়ে গেছে। এজন্য আল্লাহ এই ছোট আমলটাকে জড়িয়ে করিয়া আল্লাহ বেলালকে যদি জান্নাত দিতে পারে, আমরা তো নবীর উম্মত, বেলালের মতো আমরা তো নবীর উম্মত, আমরাও যদি আমল করি, আমল ছোট হোক বড় হোক, আল্লাহর কাছে যদি গ্রহণযোগ্য হয়ে যায় এই ছোট আমলের কারণে, আল্লাহ তো আমাদেরকেও জান্নাতে দিতে পারে। পারে না? পারে না। জান্নাতে আমরা যাইতে চাই কিনা? চাইনি আমরা, আমল ছোট কখন যোগ্য হয়ে গেছে। এই জন্য ইমান আনার পাশাপাশি নেক আমল করতে হবে, নেক আমল। আমল যদি ছোট হয়, আল্লাহর কাছে যদি কখন যোগ্য হয়ে যায়, ছোট আমলের কারণেও আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিতে পারে। এবার আসল কিছু আমলের কথা বলবো, অনেক দূর থেকে এসছি বাবারা, কিছু আমলের কথা বলবো যে আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে সুন্দর একটা বাড়ি দিবেন। বাড়ি কি দিবেন? বাড়ি দিবেন। দুনিয়াতে দেখবেন মানুষ পরিশ্রম করে, টাকা পয়সা রোজগার করে, বিদেশ যায়, বিদেশ গিয়ে টাকা রোজগার করে, সর্বপ্রথম বাড়ি বানায়। কি বানায়? বাড়ি বানায়। বলে, কেন? বলে, সুখে শান্তিতে থাকার জন্য। আমার বাবা দিন আওয়াজ দে, বলুন তো দেখি ওই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আওয়াজ দে বলেন, ক্ষণস্থায়ী জিন্দগিতে যদি বিল্ডিং বানানোর জন্য অনেক পরিশ্রম করতে হয়, সুখে শান্তিতে থাকার জন্য যদি বিল্ডিং বানাইতে হয়, এই চিরস্থায়ী জীবন দুই দিনের জিন্দে, ক্ষণস্থায়ী জিন্দগি দুই দিনের, আর জান্নাত হলো চিরস্থায়ী। ওই চিরস্থায়ী জান্নাতে একটা বিল্ডিং এর প্রয়োজন আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আমার বাবা দিলেন বালাগঞ্জের মুসলমান আল্লাহর গোলাম, কোনস্থায়ী জিন্দগিতে আমরা বিল্ডিং বানাই, চিরস্থায়ী জিন্দগিতে বিল্ডিং এর দরকার আছে। এজন্য আসুন, আল্লাহর হাবিব কিছু আমলের কথা বলেছেন যে আমলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনাকে আমাকে সুন্দর একটা বিল্ডিং দিবেন। কিন্তু আমল ভাই, কিছু আমলের কথা বলবো, তিনটা আমলের কথা বলবো, তিনটা আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে সুন্দর একটা বিল্ডিং দিবেন। তিনটা আমল যদি কষ্ট হয় মানে রাজি আসি তো ইনশাল্লাহ, মানবো তো ইনশাল্লাহ। এবার আসল, জান্নাতে বিল্ডিং দিবেন, দুনিয়াতে তো বিল্ডিং আছে না নাই? দুনিয়াতে বিল্ডিং আছে, বিল্ডিং বানাই, বিল্ডিং দুনিয়ার বিল্ডিং এর একটা ইট ইট লাগানি লাগে না? লাগে না। দুনিয়াতে বিল্ডিং বানাইতে ইট বানানো লাগে। বলেন তো দেখি এই ইটটা কের তৈরি? জুড়ে বলেন, মাটির তৈরি ইট। জান্নাতে বিল্ডিং দিবেন, বিল্ডিং এর অত ইট লাগব। জান্নাত দুনিয়ার ইট হলো মাটির তৈরি, জান্নাতে একটা ইট হবে সোনার তৈরি, আরেকটা ইট হবে রূপার তৈরি। আমার বাবা দিলেন, দুনিয়াতে বিল্ডিং বানাইলে সিমেন্ট ব্যবহার করতে হয়, সিমেন্ট ব্যবহার করতে হয়, সিমেন্ট লাগে না? লাগে না।
দুনিয়াতে সিমেন্ট ব্যবহার করি, জান্নাতে আল্লাহ সিমেন্টের কাজ জাফরান দিয়া জোড়া লাগাইবেন। কি দিয়া? জাফরান দিয়া। যখন জাফরান দিয়া জোড়া লাগাইবেন, জাফরানের সুখ, জাফরানের সুখের আনে সারা বিল্ডিংটা মুখরিত হয়ে যাবে। এমন জান্নাতে যাইবার মনটা চাইনি রে বাবা, আওয়াজ যে বলে এমন জান্নাতে যাইতে চাননি, জান্নাতে এমন একটা বিল্ডিং পাইতে চাননি। আসুন তিনটা আমলের কথা বলে যায়, যে তিন আমলের বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে একটা বিল্ডিং দিবেন। দুনিয়াতে আমরা বিল্ডিং বানাই, বিল্ডিং বানাই না বানাই না, দুনিয়াতে বিল্ডিং বানাই, যাদের টেকা থাকে বিল্ডিং এর সামনে একটা গেট থাকে না থাকে না, মানায় না মানায় না, গেট মানায় না মানায় না। জান্নাতেও বিল্ডিং থাকবে, বিল্ডিং এর সামনে একটা কিতা থাকবে, গেট থাকবে, গেটের সামনে দুইটা ঝর্ণা থাকবে। কয়টা ঝর্ণা? দুইটা ঝর্ণা থাকবে। কিতাবের মধ্যে লেখক দুইটা ঝর্ণা থাকবে জান্নাতের গেটের সামনে, একটা ঝর্ণা দিয়ে আমাদেরকে পানি পান করানো হবে, আর একটা ঝর্ণা দিয়ে আমাদেরকে গোসল দেওয়ানো হবে। কি দেওয়ানো হবে? গোসল দেওয়ানো হবে। যখন ঝর্ণার পানি দিয়া আমাদেরকে পানি পান করানো হবে, পানি পান করানোর সাথে সাথে আমাদের অন্তরে যত হিংসা বিদ্বেষ দুঃখ দুর্দশা আছে, যত কষ্ট আছে, ঝর্ণার পানি দিয়া পানি পান করানোর সাথে সাথে আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দুঃখ দুর্দশা ময়লা আবর্জনা সব কিছু দূর হয়ে যাবে। আমার বাবাজিরা, দুনিয়া এবং জান্নাতের মধ্যে তফাৎ আছে না নাই, পার্থক্য আছে না নাই? বলে কেমন পার্থক্য? মাহফিল শেষ করে একটা উদাহরণ দেই। মাহফিল শেষ করে আপনি বাড়িতে গেলেন, রাত্রে বাজে ১২টা, কয়টা? বিল্ডিং তো মাহফিল থেকে ১২টার পরে হেঁটে হেঁটে বাড়িতে গেলেন, দোলাবালু লাগে না লাগে না? হাত পায়ের মধ্যে দুলাবালু লাগে। বলেন দুলাবালু লাগছে, এবার জায়গার পুকুরের মধ্যে হাত পাওটা ধুইয়াই। পুকুরের মধ্যে আপনি গেছেন হাত পা ধোয়ার জন্য, যখন হাত পা ধুইতেছেন হঠাৎ করে যদি একটা মাছ আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাত পাও ঠিক থাকবো না, কন্যা দেখি হাত পা ধুইতে গেছেন, হঠাৎ করে একটা মাছ আপনাকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই এত দেরি হই রইল এখানে, পঞ্চা হাত পাও ঠিক থাকবো না, থাকবো না, কথা দিকে কন্যা। জান্নাতি মাছ জান্নাতিদেরকে সালাম দিবে আর বলবে, হ্যাঁ জান্নাতিরা তোমরা আমাকে খাবেনি? যদি বলেন খাবো, জিজ্ঞাসা করবেন বাজি খাবেন না বুনা খাবেন? যদি বলেন বাজি খাবো, বলতে দেরি হবে, বাজি হইয়া আপনার সামনে আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। দুনিয়া এবং জান্নাতের পার্থক্য আছে আমার বন্ধুরা। জান্নাতে গেটের সামনে দুইটা ঝর্ণা থাকবে, একটার ঝর্ণা দিয়ে আমাদেরকে পানি পান করানো হবে, পানি পান করানোর সাথে সাথে আমাদের অন্তরে যত হিংসা বিদ্বেষ ময়লা আবর্জনা দুঃখ দুর্দশা যা কিছু ছিল সব কিছু পরিষ্কার হয়ে যাবে। দুই নম্বর হলো, দুই নম্বর ঝর্ণার পানি দিয়া যখন আপনাকে আমাকে গোসল দেওয়ানো হবে, গোসল দেওয়ানোর পরে আমাদের অন্তরের মধ্যে কিন্তু সাধারণ স্বাভাবিক পরিবর্তন আসবে। বলে কি পরিবর্তনটা আসবে? আমার বাবা দিনার ঝর্ণার পানি দিয়া আপনাকে আমাকে যখন গোসল দেওয়ানো হবে, গোসল দিতে দেরি হবে, আদম পয়গাম্বরের মতো ৬০ হাত লম্বা হইতে একটা সেকেন্ডও দেরি হবে না। আদম পয়গম্বরের মতো আল্লাহ ৬০ হাত বাড়াইয়া জান্নাতে দিবেন, লম্বা ৬০ হাত। দুনিয়াতে দেখবেন যারা বাটি মানুষ আছে, বাটি মানুষ ডাইনিং টেবিলের মধ্যে যায়, যখন আয়না পায়, আয়না লাগাল পায় না, উকি দিয়ে আয়না লাগাল আগে লাগাল পাওয়া লাগে, আয়রে মনের মধ্যে বড় কষ্ট কষ্ট, যদি একটু লম্প হইতে পারতাম তাহলে তো আয়নাটা বা লাগাল পাইতাম, দুঃখ কষ্ট থাকবে। আল্লাহ বলে জান্নাতে কোনো কষ্ট লাগবে না রে বলদে, জান্নাতে তোর কোনো আফসোস থাকবে না, কোনো কষ্ট থাকবে না, যখন ঝর্ণার পানি দিয়া তোরে গোসল দিয়া দিমু, গোসল দেওয়ার পরে আদম পয়গম্বরের মতো ৬০ হাত লম্বা বানাইয়া তোরে জান্নাতে দিমু।
আদম পয়গম্বরের মতো 60 হাত লম্বা যখন ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ানোর পরে এক লম্বর পরিবর্তন হলো আদম পয়গম্বরের মতো 60 হাত লম্বা দুই লম্বর পরিবর্তন আমার বাবা দিনাত ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ানোর পরে দুই লম্বর পরিবর্তন হলো ঝর্ণার পানি দিয়া যখন গোসল করাইবেন গোসল করাইতে দেরি হবে হযরতে ইউসুফ পয়গম্বরের মতো আল্লাহ সুন্দর বানাইয়া আল্লাহ জান্নাতে দিবেন কার মতো সুন্দর ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানাইয়া জান্নাতে দিবেন ইউসুফ পয়গম্বর মনে হয় কালো ছিলেন জুরে বলেন ইউসুফ পয়গম্বর কালো ছিলেন না রে বাবা ইউসুফ পয়গম্বর সুন্দর ছিলেন মিশরের মহিলারা ইউসুফ পয়গম্বরকে দেখে ফলের পরিবর্তে তাদের হাত কেটেছিল এটা আমরা জানি কি জানি না ইউসুফ পয়গম্বরের মতো আল্লাহ যখন ঝর্ণার পানি দিয়া গোসল দিবা গোসল দেওয়ানোর পরে ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর বানাইয়া আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দিবে দুনিয়ার মধ্যে যারা খালা মানুষ আছে দেখবেন দুমছে খালি গোসা গোসল গেলে দুমছে গোসা ভাই তুমি গোসা ওখানে বলে গোসাইলে বুঝি সুন্দর হইছো আচ্ছা বলুন তো দেখি খালা মানুষ গোসাইলে কোনদিন সুন্দর হইব না খালা চিকচিক করব খেজনে তারে কইছে ফান্তা ভাত খাইলে বুঝি সুন্দর হইছো মানে প্রত্যেকদিন সকালে খালি পানি ভাত খায় চিনন নি পানি ভাত পানি ভাত খায় কিন্তু সুন্দর তো হয় না বিয়া করতে খালা বেনা গেছে বিয়া করতে হেও তুকায় দে বউটা নি সুন্দর হে তো খালো মনের মধ্যে বড় কষ্ট যদি আইরে সুন্দর হইতে পারতাম তাহলে তো আফসোস থাকতো না আফসোস থাকতো না দুনিয়ার মধ্যে আফসোস থেকে যাবে আল্লাহ বলেন বান্দা তো জান্নাতে আমি তোমার কোনো আফসোস রাখবো না তোমার কোনো দুঃখ দুর্দশা রাখবো না তোমাকে আমি ঝর্ণার পানি দিয়া যখন গোসল দেব দুই নম্বর পরিবর্তন হলো ইউসুফ পয়গম্বরের মতো আমি আল্লাহ তোমারে সুন্দর বানাইয়া জান্নাতে দিব এক লম্বর পরিবর্তন হলো আদম নবীর মতো 60 হাত লম্বা দুই লম্বর পরিবর্তন ইউসুফ পয়গম্বরের মতো সুন্দর তিন লম্বর পরিবর্তন হবে আল্লাহ যখন ঝর্ণার পানি দিয়া গোসল দিবেন তিন লম্বর পরিবর্তন হলো দাউদ পয়গম্বরের মতো আল্লাহ কণ্ঠ সুর দিয়া আল্লাহ জান্নাতে দিবে দাউদ পয়গম্বরের মনে কণ্ঠ সুন্দর আসলো না আসলো না দাউদ পয়গম্বরের মতো কণ্ঠ সুন্দর দুনিয়াতে যারা কণ্ঠ সুন্দর নাই তারা একটা গজল কইতো মন চায় না বলে কণ্ঠটা সুন্দর নাই বুড়া বেডা রাতে দুইটা বাজে ঘুম ছেড়ে গেছে আর ঘুমে ধরে না এবার মন চাইছে একটা মদিনার গজল গাইবে মদিনায় যাইতে পারে না কিন্তু মন চাইছে একটা মদিনার গজল গাইতো বুড়া বেটা রাতে দুইটার সময় ঘুম থেকে উঠছে পানি খায় নাই গলাও ঠিক নাই আর যখন ঘুম থেকে উঠছে বুড়িটা পাশে ঘুমো যখন টান দিছে কেমনে যাব সোনার মদিনায় রে এই কথা কইছে কোয়ার পরে গলা ব্যাক করে ডাক দিছে বইরে উঠতে কয় কুত্তার মতো চিল্লাও ওখানে কুত্তার মতো চিল্লাও ওখানে বুড়ার মনে বড় কষ্ট হাইরে যদি আমার মদিনায় যাইতে পারতাম কণ্ঠটা সুন্দর হইতো তাহলে তো আমার কি করতো না এমন কথা বলতো না বুড়ার মনে বড় কষ্ট হাইরে মদিনায় যাইতে তো পারবো না একটা মদিনার গজল গাইতেছিলাম আমার বউ আমার স্ত্রী বলে কুত্তার মতো আমরাও কেন বুড়ার মনে বড় কষ্ট আল্লাহ বলে লা 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 আমি তোমার জান্নাতে কোনো কষ্ট রাখবো না কোনো দুঃখ রাখবো না যখন ঝর্ণার পানি দিয়ে গোসল দেব গোসল দেওয়ানোর পরে দাউদ নবীর মতো কণ্ঠ বানাইয়া তোমারে জান্নাতে দিব তিন নম্বর পরিবর্তন দাউদ নবীর মতো কণ্ঠ বানাইয়া আল্লাহ জান্নাতে দিবেন এখন আসুন বাবারা আপনার আদম নবীর মতো 60 হাত লম্বা ইউসুফ নবীর মতো হইলেন সুন্দর এই দাউদ নবীর মতো কণ্ঠ এখন যদি চরিত্র বালানা হয় তাহলে মজা লাগবে না আল্লাহ বলেন দুনিয়াতে আমি জান্নাতে তোমার কোনো আফসোস রাখবো না আফসোস রাখবো না দাউদ তোমারে আমি আদম নবীর মতো 60 হাত লম্বা বানাইলাম ইউসুফ নবীর মতো সুন্দর বানাইলাম দাউদ নবীর মতো কণ্ঠ বানাইলাম যখন ঝর্ণার পানি দিয়া গোসল দেব গোসল দেওয়ানোর পরে তোমার চরিত্র বানাইয়া দিমু আমি বিশ্ব নবীর মতো আর কোনো কিছু লাগেনি
আর কোন কিছু লাগেনি জান্নাতে বিল্ডিং এর বিল্ডিং এর কিটা দিলাম ব্যাখ্যা দিলাম বিল্ডিং কেমন হবে ঝর্ণা ঝর্ণা দুইটা ঝর্ণা ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়ানো হবে পানি পান করানো হবে পানি পান করলে কি হবে পানি পান করলে কি হবে গোসল দিলে কি হবে একটু ব্যাখ্যা দিলাম এবলা শুন কোন তিনটা আমলের বিনিময়ে আমার বাবাজিরা সময় সংক্ষেপ বেশি লম্বা করব না এবলা শুন তিনটা কোন তিনটা আমল যে তিনটা আমলের বিনিময়ে আল্লাহ আমাকে জান্নাতে সুন্দর একটা বিল্ডিং দিবেন আল্লাহ রাসূল বলেন এক নম্বর আমল এক নম্বর আমল যে তিন আমলের কথা বলছি রে বাবা যে তিন আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতে সুন্দর একটা বিল্ডিং দিবেন আমরা তো সকলেই বিল্ডিং চাই কি চাই না জান্নাতে বিল্ডিং চাই কি চাই না তাহলে তিনটা আমল করতে হবে কয়টা তিনটা আমল এক নম্বর আমল আল্লাহর রাসূল বলেন আতিমুত তাআম আতিমুত তাআম খানা খাবানো মেহমানদারি করা মেহমানকে সম্মান করা মেহমানকে তাআজিম করা বিশ্ব নবী বলেন কেউ যদি মেহমানদারি করে মেহমানকে সম্মান করে মেহমানকে তাআজিম করে মেহমানদারি করায় বিশ্ব নবী বলেন আল্লাহ তাকে জান্নাতে সুন্দর একটা বিল্ডিং দিবেন মেহমানদারি করা নবীর সুন্নাত আল্লাহর হাবিব মেহমানদারি করা বড় পছন্দ করতেন সাহাবায়ে কেরাম মেহমানদারি করা বড় পছন্দ করতেন নবী যখন বললেন মেহমানদারি করাইলে জান্নাতে সুন্দর একটা বিল্ডিং দিবেন সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আমাদের তো মেহমানদারি করানোর কোনো সামর্থ্য নাই কি দিয়া গো নবী মেহমানদারি করাইব বিশ্ব নবী বলেন আসাবিরারে তোমরা মনে করতে পারো আখনি পোলাও কুরমা দিয়া খাবাইলে মেহমানদারি আদায় হয় না 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 তোমাদের যদি সামর্থ্য থাকে এক গ্লাস পানি দিয়া যদি মেহমানদারি করাও তাহলে বিশ্ব নবী বলেন তোমার মেহমানদারি আদায় হয়ে যাবে এক গ্লাস পানি দিয়ে যদি সামর্থ্য থাকে মেহমানদারি করান তাহলে আপনার মেহমানদারি আদায় হয়ে যাবে আমার বাপ শুধু তাই না মেহমান বাড়িতে আসলে শুধু মেহমান যায় না মেহমানের সাথে একজন ফেরেশতাও যায় সুবহানাল্লাহ বলেন একটু বসতে বলেন কেউ শুনবো বাইরে সমস্যা না সুবহানাল্লাহ বলেন মেহমান শুধু বাড়িতে যায় না মেহমানের সাথে একজন ফেরেশতাও যায় বলে ফেরেশতার কাজটা কি বলে ফেরেশতা গেটের মধ্যে দাঁড়ায়া থাকে বলে দাঁড়ায়া থাকে ফেরেশতা কি করে বলে যতদিন ওই মেহমানের বাড়িতে মেহমান যায় যখন মালিকের বাড়িকে যতদিন মেহমান থাকে ততদিন পর্যন্ত ওই রহমতের ফেরেশতা ওই বাড়িওয়ালার জন্য আল্লাহর রহমতের দোয়া করতে থাকে এক নম্বর আমল কি মেহমানদারি করা মেহমানদারি আমরা করব তো ইনশাআল্লাহ মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু আল্লাহ যার কার অন্তরে যদি আল্লাহর ভয় আখিরাতের ভয় থাকে সে যেন মেহমানকে সম্মান করে কি করে মেহমানকে তাআজিম করে এখন যদি মেহমানকে আপনি সম্মান করেন না দুনিয়া তো আল্লাহ কিছু শাস্তি দেখায় আখিরাতে তো শাস্তি আছে আপনারা এটা মাননি মাননি না মানলে তো আপনারা তো কথায় বোঝা দাঁড়া আপনারা মারেন না তাহলে যারা দুনিয়াতে মেহমানদের সম্মান করে আল্লাহ তাদের দুনিয়াতেও সম্মান বাড়াইয়া দেন আখেরাতেও সম্মান বাড়াইয়া দিবা আর যারা মেহমানকে সম্মান করে না আপনার মেহমান হোক পরের মেহমান হোক যারা মেহমানকে তাজিম করে না সম্মান করে না আল্লাহ দুনিয়াতেও কিছু খিতা দেন আজাবের নমুনা আল্লাহ দেখায় দেন মাননি মরার পরে তো আপনার খিতা আছে আজাবের শাস্তি তো আছে একটা ঘটনা শুনাইলাই একটা কিচ্ছা মন হয়ে গেছে আল্লামা ফজলুর রহমান খান দামাত বরকাতুহুল আলিয়া ওয়াজ আমি শুনি মাঝে মাঝে হুজুর একটা উদাহরণ দিছেন যে দাদা দুনিয়াতে কিতা করে একটা কিচ্ছা কইছেন তাহলে দুনিয়াতে মেহমানদারি মেহমানদের আফদার মেহমান হোক পরের মেহমান হোক যারা মেহমানকে তাজিম করে না সম্মান করে না আল্লাহ কিছু শাস্তি দুনিয়াতে দেখায় আমি শুনছি আল্লামা ফজলুর রহমান খান সাহেব বানিয়েছেন হুজুরের মুখ থেকে একটা দেশের নাম আছে আফগানিস্তান শুনেননি আপনারা শুনেননি আফগানিস্তানের একজন আল্লাহর বান্দা কোটি কোটি টাকার মালিক তার টাকার কোনো অভাব নাই তার মন চাইছে আমি আবার হজ করব কি করব হজ করব হজও গেছে আল্লাহর বান্দারা হজ যাওয়ার পরে হজ করছে এবার তার মন চাইছে হজ যখন আইছি রসুলের রৌজা আমি জিয়ারত করব
রাসূলের রওজা জিয়ারত করার জন্য মদিনায় গেছে কই গেছে আপনার আমরান দিদুন দিবেন আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করার জন্য ওই আফগানিস্তানের আল্লাহর বান্দা মদিনায় গেছে রাসূলের রওজা জিয়ারত করার জন্য রাসূলের রওজা গিয়া যা কুরআন তেলাওয়াত করার দুরূদ পড়ার ফরসে যতটুকু পড়ার ফরসে এখন সে দোয়া করতেছে আচ্ছা আপনারা কইবা যে দোয়ার মধ্যে সে কোন জায়গায় সে ভুলটা করছে আমার আপনারে ভুলটা ধরায় দিবেন দোয়া করতেছে আল্লাহ আমার মত গুনাহগার এই আসমানের নিচে জমিনের উপরে আমার তো কি গুনাহগার আর কেউ নাই ওগো আল্লাহ তোমার নবীর খাতিরে তোমার নবীর দুইজন সাহাবী আবু বকর এবং উমরের খাতিরে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল ফরমাও দোয়ার মধ্যে ভুল করছেনি কোন ভুল হইছে দোয়ার মধ্যে কন্যা দেখি ভুল হইছে না আল্লাহ আমার মত গুনাহগার আসমানের জমিনে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ আমার থেকে গুনাহগার নাই আল্লাহ তোমার নবীর খাতিরে তোমার নবীর দুইজন সাহাবী আবু বকর এবং উমরের খাতিরে আল্লাহ আমার দোয়ারে তুমি কবুল ফরমাও দোয়ার মধ্যে তো কোনো ভুল করে নাই দোয়া ফইরা পিছন দিকে তাকাইস পিছন দিকে তাকালেন পরে দেখে আধা বয়সী একজন মুরব্বি দাঁড়ায় আছে আধা বয়সী সামান্য দাড়ি আছে দাড়িতে হালকা একটু ফাঁকছে আধা বয়সী একজন মুরব্বি দাঁড়ায় আছে মুরব্বি সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যুবক বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মুরব্বি জিজ্ঞাসা করে বাবা তোমার বাড়ি কই বলে আমার বাড়ি আফগানিস্তান বলে আমি তোমারই খুঁজতেছি আমি তোমারই ওই খুঁজতেছি বলে কেন বলে তুমি তুমি আমার মেহমান তোমার মেহমানদারি করাই এবার বলে চলো আমার সাথে তোমার মেহমানদারি করাইমু আমার বাড়িতে আও সে মাত্র একটু আগে যে হোটেলের মধ্যে উঠছে ওই হোটেলের মধ্যে উঠটা যা খাইবার খাই আইছে এখন যখন সে বলতাছে আপনারে আমি মেহমানদারি করাইমু এখন তো চিন্তা করে হায়রে আমার তো নবীর সাথে মহব্বত নবীর মহব্বত আমার অন্তরে আছে নবীর সাথে আমার মহব্বত তাহলে তো নবীর এই এই যে নবীর দেশের মানুষের সাথে তো আমার মহব্বত রাখার দরকার আছে আছে না নাই যদি খাইতে পারি না কমপক্ষে এক লুকমা খাইতে হইব যেহেতু নবীর সাথে আমার মহব্বত নবীর দেশের মানুষের সাথে আমার মহব্বত এখন সে গেছে বাড়িতে গিয়া দেখে ঠিক আছে বাড়ি তো বিল্ডিং দোলান এখন মা কইছে বাবা তুমি রুমে বসো আমি আসতেছি দুই এক মিনিট যাওয়ার পরে যুবকটা আইছে আইয়া কইতেছে ওই মুরব্বি আইছে আইয়া কইতেছে বাবা চলো ওই রুমে চলো ওই রুমে যাওয়ার পরে ভাই ভাই দরজাটা টাচ করে লাগাই দিছে লাগানোর পরে এখানের মধ্যে তার দরজার মধ্যে একটা ছুরি ছিল ছুরি হাতের মধ্যে নিয়া এখানের মধ্যে ধরছে দইরা তার জিব্বা ডাবা করছে জিব্বা বা কইরা জিব্বার মধ্যে টান মারে দইরা জিব্বাটা কাটি নিছে জিব্বাটা কাটার পরে কয় এই তোর আবু বকর আর উমর রবি কয় জিব্বাটা বালা কইরে দিত আসলে ওই লোকটা ছিল শিয়া কিতাসল শিয়া শিয়ার আবু বকর এবং উমরের উমররে গাল্লাইলে তারা মনে করে সোয়াবর আবু বকর এবং উমররে গাল্লাইলে মনে হয় সোয়াব হয় তখন সে কইছে জিব্বাটা মধ্যে দইরা জিব্বাটা কাটতে কয় জিব্বা কাটার পরে কয় তোর আবু বকর আর তোর উমর রে গিয়া কইছ তোর জিব্বাটা ভালো করে দিত ওই লোকটা কিটা করছে জিব্বাটা হাতের মধ্যে লইছে লইয়া মারতে একটা দর আচ্ছা কোনছে বাবার আপনাদের জিব্বা কাটা লইয়া কতটুকু দূর হই যাওয়া যায় একটু যাওয়ার পরে যুবকটা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে এমনি খানতাছে আর হাতের মধ্যে জিব্বাটা ধরা আচ্ছা যদি কোনো মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায় হাতের মধ্যে কোনো কিছু থাকে আর শক্ত হইয়া লাগবে থাকে ঠিক কিনা এই যুবকটার শক্ত হইয়া লাগিয়া রয়েছে সে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে আছে আর খানতাছে হঠাৎ করে তাকায় দেখে আল্লাহর হাবিব তার সামনে উপস্থিত জুরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলতেছেন এ আফগানি মেহমান তোমার কি হইছে তোমার এই অবস্থা কেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ঘটনা হইছে আমি উমর এবং আবু বকরের নাম লইছিলাম কইয়া আমার জিব্বা দেখাচ্ছে আর খাইতে কইতাছে এ আফগানি তোর আবু বকর উমর রাইয়া কো জিব্বাটা ভালো কইরা দিত নবী এই এই অবস্থা নবী বলেন জপনে কিন্তু এটা কালেকশন হইতাছে নবী বলতেছেন হে আফগানি আল্লাহ এ আল্লাহর বান্দা তোর জিব্বাটা আমার কাছে দে কে বলতেছেন নবী স্বপ্নে কিন্তু তাদের কালেকশন হইতেছে আফগানি আল্লাহর বান্দা বলেন আমি স্বপ্ন যুগে আমার হাতের যে খারা জিব্বাটা এই জিব্বাটা আল্লাহর হাবিবের কাছে দিছি দেওয়ার পরে আল্লাহর হাবিব জিব্বাটা হাতের মধ্যে লইয়া নবীর তুতু মুবারক দিয়া জিব্বার মধ্যে লাগাইছে লাগাইয়া বলতেছে এ আফগানি আল্লাহর বান্দা এবার তুই হা কর আফগানি বান্দা বলে আল্লাহর বান্দা বলে নবী যখন আমাকে বলছেন হা করার জন্য আমি হা করছি আল্লাহর হাবিব আমার জিব্বাটা লাগাইয়া দিছেন লাগাইয়া দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে গেছে ঘুম ভেঙে দেখি আমার জিব্বাটা এমন ভাবে লাগছে মনে হইছে জীবনে কোনো দিন জিব্বার মধ্যে রোগ হয় নাই
সুবহানাল্লাহ বলে তার রাসূলের তুতুর বরকত রাসূলের তুতুর বরকত যখন তার জ্ঞান ফেরার পরে জিহ্বা যখন দেখছে তার ভালো হয়ে গেছে সে তার হোটেলের মধ্যে গিয়া যতদিন তাকবার তাকিয়া আবার তার বাড়ি দেশে আফগানিস্তানে চলে গেছে আমার বন্ধুরা যাদের অন্তরে নবীর মহব্বত আছে একবার হজ করলে তৃপ্তি মিলে না মিলেনি মিলে না আবার পরের বছর মন চাইছে আমি আবার কিতা করব হজ করব আবার সে হজে গেছে হজে যাওয়ার পরে হজ করার পরে মন চাইছে রাসূলের রওজা আমি জিয়ারত করব রাসূলের রওজা জিয়ারত করার জন্য গেছে যাওয়ার পরে সে কুরআন তেলাওয়াত শুরু যা পড়ার পড়ছে পড়ার পরে শেষ করতেছে আমার বাবারা যা পড়ার পড়ছে পড়ার পরে বলে দোয়া গেটটুই দোয়া আগেটটুই দোয়া তো করছে আল্লাহ আমার মত গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই আল্লাহ তোমার নবীর খাতিরে আবু বকর এবং উমরের খাতিরে আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল ফরমাও এই দোয়ার পরে পিছন দিকে তাকাইছে তাকায় দেখে একজন যুবক দাঁড়িয়ে আছে যুবক বলতেছে ভাই তোমার বাড়ি কয় বলে আফগানিস্তান বলে তুমি তো আমার মেহমান তোমারে আমার দরকার কোন চিন্তা করে আইরে কেসবার তো মুরব্বি আমার জিপরা কাটছিল এবার মনে কর যুবকে আমার গলা কাটব এবার চিন্তা করে যদি আমার গলাও কাটিলা কাটিলা কিন্তু রাসূলের সাথে আমার সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ বাড়ি তিনি গেছে মেহমানদারি করাইছে এমন খানি খাবাইছে খাওয়ানোর পরে বলে বলে বাবা চলো ওই রুমে নিয়ে গেছে ইয়াদের একটা ফিনজুরা ফিনজুরার ভিতর থেকে এমন ভাবে গন্ধ আসছে নাকরা দিফা লাগে ফিনজুরাটা উড়াইছে সংকেবে বলতেছে হুজুর আসছেন ফিনজুরা উড়াইয়া থেকে একজন মৃত মানুষ ওই মৃত মানুষের পুজ পস্তে পস্তে মারা গেছে আর পুজ পুজচা গন্ধ আসছে এখন সে জিজ্ঞাসা করতেছে বাবা এটা চিনো বলে জীবনে দেখি নাই এক বছর আগে দেখছিল এখন মুখের আকৃতি পাল্টে গেছে চিনার তো কথা নাই বলে ইনি বলেন আমার বাবা বলে আপনার বাবা কি অবস্থা হইল কেন বলে গেছেবার আপনি বাড়ি আসলে না বলে আসলাম আমার আপনার সাথে আমার বাবা বিয়াদবি করার কারণে আপনার বাবা বিয়াদবি করার কারণে এক দুই দিন যাওয়ার পরে শরীরের মধ্যে ছোট ছোট গিট হইছে গুটো হইছে ওইয়া পস্তে পস্তে শরীরটা পুজ হইতে হইতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আমার বন্ধুরা এটা হলো মেহমানের সাথে কিতা করার বাদ আচরণ করার ফল এজন্য মেহমানের সাথে বাদ আচরণ করা যাবে না দুই নম্বর আমল হলো ওয়াফসুস সালাম সালাম কায়েম করা আল্লাহর হাবিব বলেন কেউ যদি দৈনিক 20 বার সালাম দেয় দৈনিক 20 বার সালাম দেয় সালাম দেওয়ার পরে ওই দিনে বা রাতে যদি ওই আল্লাহর বান্দা মারা যায় মারা যাইতে দেরি হবে আল্লাহ তারে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদি মর্যাদা দিয়া তুলতে দেরি হবে না তিন নম্বর আমল এক নম্বর আমল হলো আত্মীয়ত আম মেহমানদারি করা দুই নম্বর আমল হলো সালাম কায়েম করা তিন নম্বর আমল হলো তাহাজ্জুদের আমল করা আমার বলরম তাহাজ্জুদের আমল তাহাজ্জুদ বরকত আমল যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায় আল্লাহর বান্দা বান্দে যদি রাতে বেলা উঠে তাহাজ্জুদের আমল করে তখন ওই তাহাজ্জুদের দাম ওই নমাজি ব্যক্তির দামও আল্লাহর কাছে বেড়ে যায় সামান্য একটা উদাহরণ দিয়ে শেষ করে দিব তিন নম্বর আমল হলো তাহাজ্জুদের আমল করা আল্লামা শায়খ সুলতান নানুপুরি রহমতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিছেন তাহাজ্জুদের বড় কেমন দাম একবার সুলতান নানুপুরি রহমতুল্লাহি আলাইহি রাতে তিনটা বাজে কয়টা বাজে তিনটা বাজে খাদিমকে বলতেছে হে খাদিম আমার মন চায় আমি কলা খাব যাও তুমি বাজার থেকে গিয়া আমার জন্য কলা নিয়ে আসো খাদিম বলতেছে ও শায়খ সুলতানপুরি রাতে তো তিনটা বাজে দোকান খোলা পাওয়া যাবে না কলা পাওয়া যাবে না হুজুর বলেন যাও যাও গিয়া দেখো বাজারে আমি দোকান খোলা পাও কিনা যদি দোকান খোলা পাও আমার জন্য কলা নিয়ে আসো খাদিম আবার বলতেছে হুজুরের কথা আদেশ তো মানতে হবে সুলতানপুরির খাদিম এবার দিল্লা সময় বাজারে গেছে গিয়া দেখে সারা বাজার ঘুরতে ঘুরতে একটা কলার দোকান খোলা পাইছে নিয়ে আসছে হুজুর বলেন কলা পাইছো বলে হ্যাঁ হুজুর কলা পাইছি বলে রাত্রে দিনের তুলনায় রাত্রে একটা দোকান খোলা থাকার কারণে কলার দামটা দিন থেকে দ্বিগুণ বেশি বেড়ে গেছে আমার বন্ধুরা সুলতান নানুপুরি বলেন ও আমার খাদিম শুনো যেমন ভাবে দিনের তুলনায় রাত্রে একটা দোকান খোলা থাকার কারণে যেমন ভাবে কলার দাম বেড়ে যায় ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা বান্দি যখন দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে যায় আল্লাহর কোন বান্দা বান্দি যদি রাত্রে বেলা জাগিয়া তাহাজ্জুদের আমল করে তাহাজ্জুদের আমল করার কারণে ওই তাহাজ্জুদওয়ালার দাম এবং তাহাজ্জুদের দাম আমার আল্লাহর কাছেও বেড়ে যায়
তিনটে আমলের বিনিময়ে জান্নাত এক নম্বর আমল কি বলছিলাম মেহমানদারি করা দুই নম্বর আমল হলো সালাম কায়েম করা তিন নম্বর আমল হলো তাহাজ্জুদের আমল করা এই তিনটা আমলের মধ্যে একটা আমল যদি কোনো বান্দা বান্দি জারি রাখতে পারে আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে তাকে জান্নাতে সুন্দর একটা বিল্ডিং দিবেন আমল করব তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই তিনটা আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু